গুরুতর অসুস্থ বর্ষীয়ান অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়। কি হয়েছে কিংবদন্তি বর্ষীয়ানি অভিনেত্রী, বিস্তারিত থাকছে আজকের এই প্রতিবেদনে। তো বন্ধুরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন, চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা নোটিফিকেশন আইকনটি অল করে রাখবেন। অসুস্থ কিংবদন্তি বর্ষীয়ান অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়, জানা যাচ্ছে এই মুহূর্তে লেক গার্ডেন্সে মেয়ের বাড়িতে রয়েছেন তিনি। সর্দি কাশি জ্বর হয়েছে সত্যজিতের চারুলতার, কিন্তু কিভাবে এতটা অসুস্থ হয়ে পড়লেন অভিনেত্রী? জানা যাচ্ছে দক্ষিণ কলকাতার ঢাকুরিয়া এলাকায় মৃণাল সেনের 100তম জন্মদিনের আয়োজন করা হয়। সেখানকার একটি ক্লাব কিংবদন্তি পরিচালকের 100তম জন্মদিন উপলক্ষে এই স্মরণ সভার আয়োজন করে। যদিও সেই অনুষ্ঠানে প্রথমে মিঠুন চক্রবর্তীকে আমন্ত্রণ জানানো হয়েছিল, মিঠুন শেষ পর্যন্ত আসতে না পারায় মাধবী মুখোপাধ্যায়কে আমন্ত্রণ করে নিয়ে যাওয়া হয়। সেখানে গিয়েই অসুস্থ হয়ে পড়েন তিনি। প্রথমে অভিনেত্রীকে হাসপাতালে ভর্তি করা হতে পারে বলেও শোনা গিয়েছিল, যদিও আপাতত তিনি মেয়ের বাড়িতেই রয়েছেন। এ বিষয়ে সংবাদ মাধ্যমকে মাধবী মুখোপাধ্যায় বলেন, মৃণাল সেনের 100 বছরের জন্মদিনের অনুষ্ঠান, আমি তাই না করতে পারিনি। ওরা মানিকদাকে নিয়েও একটা অনুষ্ঠান করেছিল, মিঠুনের আসার কথা ছিল, ও আসতে পারেনি বলে আমি যাই, কিন্তু কি অবস্থা দেখুন না, ওখানে গিয়েই আমি খুব অসুস্থ হয়ে পড়ি। বর্ষীয়ান মাধবী মুখোপাধ্যায় বলেন, যে অনুষ্ঠানটি হয়েছিল সেটা খোলা মাঠের মধ্যে হয়েছিল, মাথার উপর ছাউনি নেই, খোলা মাঠে হু হু করে ঠান্ডা হাওয়া বইছে, আর আমার তো বয়স হয়েছে, শরীর খারাপ হয়ে যায় মুহূর্তে, খুবই অসুস্থ হয়ে পড়ি। এদিকে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ায় শুটিং বাতিল হয়েছে অভিনেত্রীর, একটা বাংলা ছবি শুটিং করার কথা ছিল তার। এ বিষয়ে অভিনেত্রী জানান, ওদের না বলে দিলাম, এই অসুস্থতা নিয়ে কিভাবে ঘন্টার পর ঘন্টা শুটিং করব বলুন তো। প্রসঙ্গত গত বছরও একবার গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়, সেবার টানা 23 দিন হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। সেবারও দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন অভিনেত্রী। সে সময় জানা গিয়েছিল ভ্যাসকুলাইটিসে আক্রান্ত বর্ষীয়ান এই অভিনেত্রী। পায়ের চামড়ায় সংক্রমণের জন্য শুরুতে জেনারেল ওয়ার্ডে রাখা হলেও পরে অবস্থার অবনতি হলে তাকে ক্রিটিক্যাল কেয়ারে স্থানান্তরিত করা হয়। পরে অবশ্য তিনি ধীরে ধীরে দ্রুত সুস্থও হয়ে ওঠেন। প্রসঙ্গত মা লীলা দেবীর হাত ধরে থিয়েটারে পা রাখেন মাধবী। শিশির ভাদুড়ির সঙ্গে প্রথম কাজ করেছিলেন ছোট্ট মাধবী। শিশির ভাদুড়ি, নির্মলেন্দু লাহিড়ি ও ছবি বিশ্বাসের মতো অভিনেতাদের কাছ থেকে অভিনয়ে দীক্ষা পেয়েছেন এই কিংবদন্তি অভিনেত্রী। পরবর্তীতে সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটকের মতো পরিচালকের ছবিতে কাজও করেছেন তিনি। দীর্ঘ অভিনয় জীবনে বহু ছবিতে কাজ করেছেন মাধবী, তবে বিশ্ব চলচ্চিত্র তাকে সবচেয়ে বেশি মনে রেখেছে সত্যজিতের চারুলতা হিসাবেই। এছাড়াও 22শে শ্রাবণ, সুবর্ণরেখা, মহানগর, কাপুরুষ, শঙ্খবেলার মতো অসংখ্য কালজয়ী ছবিতে অভিনয়ের মাধ্যমে দর্শকদের কাছে হয়ে উঠেছেন তিনি কিংবদন্তি অভিনেত্রী। আসুন এবার আমরা জেনে নিই অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়ের সংক্ষিপ্ত জীবনী। মায়ের হাত ধরে থিয়েটারের রঙিন দুনিয়ায় পা রেখেছিলেন মাধবী মুখোপাধ্যায়। তখন অবশ্য তার নাম ছিল মাধুরী। মা লীলা দারুণ পিয়ানো বাজাতেন, গানের গলাও ছিল চমৎকার, অভিনয়ের প্রতি ঝোঁক ছিল, কিন্তু বাবা শৈলেন্দ্রনাথ মুখোপাধ্যায় আপত্তি হয়ে উঠেছিল সিনেমায় নামার পক্ষে বড় প্রতিবন্ধকতা। শৈলেন্দ্রনাথের সঙ্গে বিচ্ছেদ হয়ে গেলে লীলা স্বয়ং সীতা ছবিতে অভিনয় করেন, তারপর থিয়েটারে কাজ শুরু করেন তিনি। থিয়েটারের মহড়া দেখতে যেতেন ছোট্ট মাধুরী। মহড়া দেখতে দেখতেই তিনি অভিনয়ের সুযোগ পান। শ্রীরঙ্গম সীতা নাটক চলছিল, আশ্রম বালিকা আত্রির চরিত্রটি যে মেয়ে করেছিল সে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। তখন শিশির কুমার ভাদুড়ি তাকে অভিনয়ের প্রস্তাব দেন, সেই থেকেই শুরু। শিশির ভাদুড়ি, তুলসী চক্রবর্তী, ছবি বিশ্বাস, অহেন্দ্র চৌধুরী, সরোজবালা দেবী, প্রভাদেবীর মতো কিংবদন্তি ব্যক্তিত্বদের কাছ থেকে অভিনয় শেখার সুযোগ পেয়েছেন মাধুরী। ইতিমধ্যে শিখে নিয়েছিলেন নাচ এবং গানও। সিনেমায় তিনি প্রথম অভিনয় করেন প্রেমেন্দ্র মিত্রের 2 বেয়াই ছবিতে, তখন ছিলেন তিনি শিশু শিল্পী। তারপর প্রেমেন্দ্র মিত্রেরই কাকনতলা লাইট রেলওয়ে সেতু ছবিতেও কাজ করেন। কাকনতলা লাইট রেলওয়ে মুক্তি পেয়েছিল 2 বেয়াইয়ের আগেই। প্রথম নায়িকা চরিত্র পেয়েছিলেন তপন সিনহার টনসিল ছবিতে। মৃণাল সেনের 22শে শ্রাবণ ছবিতে কাজের সুযোগ পান মাধুরী। ছবির টাইটেল কার্ডে মৃণাল চেয়েছিলেন নায়িকা হিসেবে একজন নবাগতার নাম ব্যবহার করতে। এদিকে মাধুরী ততদিনে সিনেমার নায়িকা হয়ে উঠেছেন। এক স্মৃতিচারণায় অভিনেত্রী জানিয়েছেন, ছবির প্রযোজক বিজয় চট্টোপাধ্যায় এবং ভোলা রায় তার নতুন নাম দিলেন মাধবী। ঋত্বিক কুমার ঘটক তার কোমল গান্ধার ছবিতে জয়া চরিত্রের জন্য মাধবীকে বেছেছিলেন।
কিন্তু মাধবী সেই চরিত্রে অভিনয় করতে চাননি। পরে ঋত্বিকের সুবর্ণরেখা ছবিতে তিনি কাজ করেন। 1963 সালে মুক্তি পাওয়া সত্যজিৎ রায়ের ছবি মহানগরে হয়েছিলেন আরতি। সত্যজিতের এই চারুলতা ছবিতে নাম ভূমিকায় তার অভিনয় সাড়া ফেলে দিয়েছিল দিকে দিকে। মাধবী ছিলেন সত্যজিতের কাপুরুষ ছবিতেও। বাংলা চলচ্চিত্রে তিন মহিরুহ সত্যজিৎ, ঋত্বিক, মৃণাল এদের সবার সঙ্গে কাজ করার অভিজ্ঞতাই তার হয়েছে। এছাড়াও নানা স্বাদের ছবিতে তিনি অভিনয় করেছেন। টিভি ধারাবাহিকেও দেখা গিয়েছে তাকে। বাংলা চলচ্চিত্রের সর্বকালের সেরা অভিনেত্রীদের মধ্যে জায়গা করে নিয়েছেন মাধবী মুখোপাধ্যায়। বন্ধুরা, অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়ের অভিনয় আপনাদের কেমন লাগে ও তার অভিনীত কোন চরিত্রটি আপনার কাছে সবথেকে সেরা বলে মনে হয়, কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না। আজকের এই পর্বে আমরা ওনার অভিনয় জীবনটুকুর মধ্যেই সীমাবদ্ধ রেখেছি। ওনার বৈবাহিক জীবন নিয়ে আমরা খুব দ্রুত আরও একটি পর্ব নিয়ে আসছি। তো বন্ধুরা, এই পর্বে ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসছি নতুন পর্বটি নিয়ে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে।